সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং অ্যালবামে নতুন আরেকটি ভিডিওতে। আমরা এখন আছি মইনুদঘাট মাছের আড়ত। এই ঘাটে ভোর 6টা থেকে 7টা পর্যন্ত পদ্মা নদী থেকে জেলেরা যে মাছগুলো সারা দিন রাত ভোরে মাছ ধরে আনে সেই মাছগুলোই পাইকারের নিলামের মাধ্যমে বিক্রি হয়। আজকে অনেক সস্তায় মাছ বিক্রি হলো, নিলামে কত টাকায় বিক্রি হলো সেই আপডেট মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এই ঘাটে আসতে চান গুলিস্তান থেকে সরাসরি যমুনা বাসে করে বা পার্সোনাল গাড়িতে করে এই ঘাটে চলে আসতে পারেন। পদ্মার সুস্বাদু রিটা মাছ ২৫০০ টাকায় রিটা মাছ দুইটি বিক্রি হয়ে গেল। রিটা মাছ দুইটি প্রায় 2 কেজির মতো হবে। ৬০০০ টাকা ওদের লক্ষ্য দিয়ে দেন। ৬০০০ টাকায় মাছটি বিক্রি হয়ে গেল। ৫০০০ টাকায় মাছটি বিক্রি হয়ে গেল। সেই লেভেলের বাইলা মাছ আসছে। বিশাল বড় এক চিংড়ি মাছের সাথে ছোট ছোট মাছ ২৫০০ টাকা দাম উঠল। ২৫০০ 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
ستة بول أنا أشتغل في البازار هنا ترسو
চারজন 1300 টাকা করে বসে আছে কেউ আর দাম বাড়াইতেছে না দিবেন না ভাইরা মাছগুলো নিয়ে নিলেন।